নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও বানাচ্ছি, অনেকের হয়তো চমকে যাওয়ার মতো, ঠিক আছে? তো চমকানোর কিছু নেই, আবার অনেকে ডিসলাইক মারবেন, সেটা যারা আমার কথাটা শুনে তারাই ভালো অনুভব করতে পারবেন বা বুঝতে পারবেন, যাদের এই সমস্যাগুলো হয়েছিল বা হয়েছে তারা। দেখুন, আজকাল সবাই ট্রেনিং দিচ্ছে ট্রেনিং নিচ্ছে, কিন্তু কেউ আবার অনলাইন ট্রেনিং করাচ্ছে, কিন্তু বাস্তবে তা সত্যি কতটা সফল ট্রেনিং দিচ্ছে এটা আমার জানা নেই। কিন্তু আমি রিসেন্ট 2 দিন আগে একটা মিটিং করেছিলাম, তো ওখানে একটা খাওয়ারের কোম্পানি, নাম বলবো না, আর একটা ওষুধের কোম্পানি। তো খাওয়ার কোম্পানি চাইবে খাবার বিক্রি করতে, ওষুধ কোম্পানি চাইবে ওষুধ বিক্রি করতে, যেহেতু বায়োফ্লকে ওদের কোনো ওষুধ নেই, ওরা বদনাম করছে। হয়তো এটাও সত্যি, আমিও দেখেছি অনেকে বায়োফ্লকের বদনাম করছে, যে বায়োফ্লক হয়ে গেছে ফ্লপ, বায়োফ্লক নাকি এখন বর্তমানে হয়ে গেছে ফ্লপ। হ্যাঁ, যদি হতে পারে, মেবি হতে পারে, এটা অবাস্তব কিছু নয়। হয়তো তারা ভালো জায়গা থেকে ট্রেনিং নিয়েছে, ভালোভাবে চাষ করেছে, ট্যাঙ্ক বানিয়েছে, কিন্তু তাদের অনেক জায়গায় ভুল আছে, সেই ভুলগুলো তারা সংশোধন করে দেয়নি বা তাদের শেখায়নি, সে কারণে ফ্লপ। কিন্তু আমি যতটুকু আজ পর্যন্ত কালচার করেছি, ঠিক আছে, তাতে আমার কাছে বায়োফ্লক ফ্লপ নয়, আর বায়োফ্লক সাকসেসফুলি কাজ করা যায়। তো এইখানে আরেকটা বিষয়, সব থেকে যেটা মেন বিষয়, আমরা যারা বায়োফ্লক করছি তাদের মাছ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কোনো ধারণাই নেই। সে কথাটা উনিও মানে এগ্রি করলেন, মানে উনিও মানলেন, সেটা হচ্ছে আমরা যারা বায়োফ্লক করছি 99% লোকেরই মাছ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আর তারাই ফ্লপ যাদের মাছ সম্বন্ধে কোনো জ্ঞান নেই। দেখুন, আমরা কি করছি বায়োফ্লকে, যারা ট্রেনিং দিচ্ছি বা ট্রেনিং করাচ্ছি বা করিয়েছেন করাচ্ছেন, অনেক কিছু হতে পারে, তারা কি শেখাচ্ছেন যে আপনাদের কীভাবে বায়োফ্লকে ট্যাঙ্কে ট্যাঙ্ক তৈরি করতে হবে, এটাই প্রথমে সব থেকে বেশি শেখায়। আর ওইটা শেখাতে কি আপনাদের কাছে অনেক সমস্যা আসে, সেটা আপনারা কোশ্চেনও করতে পারেন না, আপনাদের সময়ও দেয় না, সেটা প্রবলেমই থেকে যায়। আপনাদের কী শেখাচ্ছে, ট্যাঙ্ক তৈরি করা শেখাচ্ছে। ট্যাঙ্ক তৈরি করার পরে আপনাকে কী বলছে, যে এইভাবে এইভাবে ওয়াটার প্রিপারেশন করুন, 2 কেজি মোলাসেস দিন, 4 কেজি প্রোবায়োটিক দিন, 5 কেজি নুন দিন, এগুলোই শেখাচ্ছে, আর টেম্পারেচার মেনটেন করুন, আর মাছকে স্যানিটাইজ করুন, দিয়ে জল ঢেলে দিন, মানে বায়োফ্লক ট্যাঙ্কে ঢেলে দিন, তো এয়ারেশন দিচ্ছেন আর উপর দিয়ে খাওয়ার দিন, এভাবে অ্যামোনিয়া কন্ট্রোল হয়ে যাবে, মাছ কালচার হয়ে যাবে। কিন্তু আসল সমস্যাটা এইটাই আমার কাছে মনে হচ্ছে, অনেকেই এগ্রি আমার কথাটা শুনে এগ্রি করবেন বা খুশিও হবেন যে এই কথাটা বলার মতো কেউ নেই, যে বায়োফ্লক মাছ চাষ করতে গেলে সবার প্রথমে আপনাকে মাছ সম্বন্ধে জানতে হবে, আমার কী মাছ কীরকম অক্সিজেন ডিমান্ড করে, কী মাছের কী রোগ হতে পারে, কী রোগ হলে কী ট্রিটমেন্ট করবেন, সেটা আগে জানা দরকার। আমি আজ পর্যন্ত ইউটিউবে এটা দেখলাম না, একটা ভিডিও দেখতে পেলাম না যে মাছ সম্বন্ধে বলার, যেমন ক্যাটফিশ মাছের অক্সিজেন ডিমান্ড কম হয়, রুই কাতলা IMC মাছের অক্সিজেন ডিমান্ড বেশি হয়, রুই কাতলার কী কী রোগ হয়, যেমন রুই কাতলার ফাঙ্গাল ইনফেকশন হয়, এগুলো কেউ বলে না বেশিরভাগ, মানে 80% মাছের, মানে সব মাছের ক্ষেত্রেই আমি এটা বলবো যে ফাঙ্গাল ইনফেকশন সব থেকে বেশি সব মাছের। এবার সেটা আপনার ট্যাঙ্কেও হতে পারে, আমরা যেখান থেকে মাছ সংগ্রহ করছি বায়োফ্লকের জন্য, মাছের চারা সংগ্রহ করছি, সেখান থেকেও আসতে পারে। এবার বায়োফ্লকের ট্যাঙ্কে যে এমন মানে সমস্যা হয় না বা ব্যাকটেরিয়ার সমস্যা আসে না, এটা কিন্তু ভুল। আপনার মাছ যদি রোগাক্রান্ত হয়, ঠিক আছে,
সে রোগাক্রান্ত মাছ আপনি বায়োফ্লকের ট্যাঙ্কে ফেলে দিলে কি আর ব্যাকটেরিয়া সব মরে যাবে? না, মরে না, সেইখানে আপনি বুঝতে পারবেন না যে কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে সেটা। কারণ আমাদের 80% বলবো না, 99% লোকই জানি না যে এই মাছটার কী রোগ হয়েছে। কেউ বলছে, যেমন আমার এক ফ্রেন্ডের হয়েছিল, 7,000 মাছ এনেছে, মরতে মরতে 2,500 মাছে এসে ঠিক আছে, দিয়ে তারপর আমার সঙ্গে যোগাযোগ করছে। এবার আমি তাকে বললাম আমি মাছের ছবি পাঠাতে, সেখানে মাছের ছবি পাঠিয়েছে, দিয়ে আমি তো দেখেই বুঝে গেলাম যে মাছের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কি সমস্যা হচ্ছে, বলছে আমি মাছকে খেতে দিলেও মাছ মরে যাচ্ছে, না খেতে দিলেও মাছ মরে যাচ্ছে, আর পেটগুলো ফুলে যাচ্ছে। তো এইটার এইটা হচ্ছে ব্যাপার। এবার ওই বন্ধুটা আরও 10 জায়গায় 12 জায়গায় কল করে জিজ্ঞাসা করছে, বলছে ওভার ফিডিংয়ের জন্য মাছ মরছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কেউ জানতেই চায়নি যে এটা ওভার ফিডিংয়ের জন্য হয়েছে, না মাছের ফাঙ্গাল ইনফেকশন, না অন্য কোনো রোগ হয়েছে। মাছের কত রোগ আছে আপনি জানবেন? মাছের আপনি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মাছের ক্যান্সার পর্যন্ত হয়, মাছের যক্ষা রোগের কোনো কথা শুনেছেন কোনো দিন? মাছের যক্ষা হয়, ঠিক আছে, এইগুলো হাজারো রোগ আছে, ঠিক আছে। যারা মাছ চাষ করছেন তারা জানেন অনেক কিছু হয়। ফিঞ্চ রোগ হয়, মানে আপনার যে মাছের এই যে লেজগুলো আছে না, এই পাখনাগুলো আছে না, এই পাখনাগুলো পর্যন্ত খসে যায়। এইগুলো নিয়ে কেউ আলোচনা করেন না, এইগুলোরও বিভিন্ন ওষুধ আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, মাছ চাষ করার আগে কিছু কিছু রোগের ওষুধ আপনাকে মেনটেন করতেই হবে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো যদি মাছের রোগ সম্বন্ধে কে কীভাবে যতটা জানবেন কমেন্ট করবেন, যদি না জানেন, যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই বানাবো, কিন্তু আমি কমেন্ট পাই না আর সেরকম টপিকও পাওয়া যায় না আমার। আমি সবসময় ভেবে পাই না কী হিসাবে আমার ভিউয়ার্সরা দেখতে চান, তো যেগুলো চেষ্টা করি সেগুলো সম্বন্ধে বলার। আর শীতে আমি এরপরে একটা ভিডিও বানাবো যে কই মাছের গায়ে বড় বড় স্পট হয়ে গেছে, তার জন্য টেম্পারেচারকে দোষ দিচ্ছেন, কেউ বায়োফ্লককে দোষ দিচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি আমার কাছে এখনও পর্যন্ত হয়নি। তো এই নিয়ে একটা ভিডিও বানাবো, যদি আপনারা কমেন্ট করেন তো। আর ভিডিও আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করছি, আরে তো আমি তো নয় ছোট ভিউয়ার্স, ঠিক আছে, আমার ভিডিওগুলো আপনারা দয়া করে একবার শেয়ার করবেন, লাইক করবেন। আরে ডিসলাইক করলেও তো একটা ঠিক আছে, ডিসলাইক করছেন, কিন্তু কমেন্ট লিখুন যে আমি কোথায় ভুল বলছি, ঠিক বলছি, বা কেন আপনি আর ডিসলাইক মারছেন। এগুলো যদি আমরা আমি অন্ততপক্ষে জানতে পারি, তাহলে সে বিষয়ে ভিডিও বানাবো, কোথায় ভুল বলেছি, কোথায় ঠিক বলেছি, এগুলো তো আমাদের আপনাদের কাছে আমি আশা করি। যাই হোক, যদি এই বিষয় নিয়ে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। ওকে, সবাই ভালো থাকবেন।